তোমাকে আমার কিছু বলার নেই, শুধু তোমার কাছ থেকে কিছু জানার আছে। কি কি জানতে চান কাকা বাবু? দুদাল কাকু, কখন এলে? একটু কিছুক্ষণ। কেমন আছো? ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ওই আছি একরকম। বাপের বাড়িতে এসছো, বেশ হাসি খুশি থাকবে। বলার শর্তটা যেন কিরকম বেসুরো লাগছে। কিছু ঘটেছে নাকি? মানে ঘটেছে অনেক কিছুই, সেগুলো তো এখানে বলা যাবে না। না ঠিক আছে, ঠিক আছে, থাক থাক থাক, পরে ভাবনা চিন্তা করে পরে বলো। এখন তুমি বলো তো, কাজটা তুমি করেছো কি করনি? কি যে বলো দুলাল কাকু, হাত পা গুটিয়ে বসে থাকার তো মেয়ে আমি নই। আর যাই হোক, আর পাঁচটা মেয়ের মতো আমি এখানে ঘুমোতে বা খেতে কিন্তু আসি। আমি জানি যে তুমি হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে নও, সেই জন্য তো তুমি এসেছো শুনি আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আসল কথা কি, এই কোনো কিছুর গন্ধ পেলেই না আমি সেখানে ছুটে চলে যাই। তারপর দাদা, শরীর টরীর সব ভালো তো? ওই আছি আছি আর কি। আরে বাবা, পঞ্চায়েত প্রধান বলে কথা, গ্রামের মাঠা তো দেখো, আমাকে গ্রামের পাঁচজনকে নিয়ে ভাবতে হয়। আমি তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারি না। হ্যাঁ সে তো বটেই। কাকু তুমি যে বসো না, যাও ওখানে যে বসো। হারুর মা, হ্যাঁ দিদি, কাকুর জন্য একটু চা মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। যা মাকে অ্যাসিস্ট্যান্ট করে নাও, তোমার কাজে লাগবে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ কাজ তুমি শুরু করে দিয়েছো? ওরে বাবা, এটা দেখছি তুমি আমাকে হার মানালে। আমি যেটা আজকে ভাবছি তুমি সেটাকে শুরু করে দিয়েছো। নন্দিনীও কিন্তু ছাড়ার পাত্রী নয়। এবার কিন্তু লড়াইটা সমানে সমানে। কেমন নন্দিনীকে নিয়ে তুমি একদম ভেবো না, একদম চিন্তা করো না। ওর যা ব্যবস্থা করার সেটা আমিই করব। তোমার এত চিন্তা কিসের? না না, আসলে আপনি ঠিক আছে, তুমি স্কুল থেকে ঘুরে এসো, তারপর কথা বলবো। আপনি বলুন না কি জানতে চান। ঠিক আছে, তুমি যখন জানতে চাইছো তখন বলছি। দাদু দাদু, কি হয়েছে? আমি মিষ্টির সাথে স্কুলে যাবো কিন্তু মা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? আমি জানি না। ঠিক আছে, তুমি মাকে গিয়ে বলো যে আমি বলেছি, যাও। আচ্ছা।
নন্দিনী, আমার একটা উপকার করবে? আপনি বলুন না আমাকে কি কি করতে হবে। আমার কাকিমাকে বলে এক কাপ চায়ের ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ কাকা বাবু, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু কাকা বাবু, আমার থেকে কি জানতে চান? তাহলে কি হারুর মা জিনিসগুলো নিয়ে যা না বাবা। আমি আমি তাহলে আজকে উঠি কেমন? ও মা, কেন কাকু, বসো না। না গো না, হাতে অনেক কাজ পড়ে আছে। তাছাড়া তুমি তো এখন রইলেই নাকি? না না কাকু, আমি বেশি দিন থাকবো না এখানে, কাজটা মিটলেই চলছে। হ্যাঁ, তোমার যা কাজের স্পিড, তাতে তোমার বেশি দিন সময় লাগার কথা নয়। আরে গুড্ডু বাবু, কি মামার বাড়ি কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ইয়ে খুব মজা হচ্ছে না? হ্যাঁ খুব মজা হচ্ছে, মামার সঙ্গে, তারপর লক্ষ্মী মাসির সঙ্গে, মিষ্টির সঙ্গে খুব খেলছি। মিষ্টি দিদি সেটা আবার কে? ওই যে নন্দিনী কেউ মিষ্টি দিদি বলে ডাকে। কেন কেন? খুব নাকি মিষ্টি মিষ্টি কথা বলে তাই। আই এদিকে বল, কি বলবি? আমি স্কুলে যাচ্ছি। মানে? দাদু আমায় স্কুলে যেতে বললো। গুড্ডু, আমার মানা করার সত্ত্বেও তুমি স্কুলে যাবে? বারণ করেছি স্কুলে যেতে? হ্যাঁ, দাদু কাছে যাওয়া হয়েছে আবার। সবাই মিলে আমার ছেলেটাকে নষ্ট করার চেষ্টা করছে। আই টাকা দিয়ে, একদম স্কুলে যাবে না, চুপ করে বসো, যাও যাও।
মুশকিল তুই এখানে বসে বসে হারুন মার সঙ্গে ঝগড়া করছিস? স্কুলে দেরি হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি চল। দূর, এত মাথা গরম করে দেন, কি বলবো বলো। কি লক্ষ্মী তোকে সব কথা বলছে? তবে আর বলছে কি দিদি, একটু চোপা হয়েছে ওর জানিস তো। ঠিক বলেছো। হ্যাঁ, যা মুখে আসে তাই বলে দেয়, মুখের কোনো লাগাম নেই। কেন 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 কাকু, লক্ষ্মীর কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝলে তো। সেই ব্যবস্থা আমি করবো, তোকে কিছু বাধতে হবে না। তোমার নামে আর দুলালদার নামে যাতা কথা বললো, কাউরে একটু সম্মান দিয়ে কথা বলে না, মুখে যা আসে তাই বলে। দেখাচ্ছি, দাঁড়া হারুমা, শোন শোন শোন, একটা কাজ কর, তুই এক্ষুনি লক্ষ্মীকে ডেকে নিয়ে যা। ই করে যা বলে। শর্মিলা, শর্মিলা, শোনো এদিকে শোনো। বলো বলো বলো। মাথা গরম করলে কোনো কাজ হবে না, এই সমস্ত কাজে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু দুলাল কাকু, লক্ষ্মী যদি এইভাবে। লক্ষ্মী কিন্তু আমাদের আসল লক্ষ্য নয়, আমাদের আসল লক্ষ্য তাকে সরে গেলে হয় না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে, কেমন? বেরোতে একটু দেরি হয়ে গেল তো, আশ্রমে না আবার ভিড় হয়ে যায়, কি করব বলুন তো দিদি। শানুর বাবা রুমনের হাজারটা প্রশ্নের উত্তর দিতে দিতে দেরি হয়ে গেল। না না দিদি, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো আসলে ওই তান্ত্রিক, মানে ওনার ক্ষমতা কতটা জানেন না। যদি জানতেন তাহলে অনেক আগেই ওনারা শায়নকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন। আমার না ভীষণ ভয় করছে দিদি। কিসের ভয় দিদি? না আসলে এই তান্ত্রিক তান্ত্রিকের কাছে আগে কখনো যায়নি তো, খালি মনে হচ্ছে যদি খারাপ কিছু বলে। না না দিদি, যেটা সত্যি উনি সেটাই বলবেন। আসলে ভগবান তো আর নিজেই পৃথিবীতে আসতে পারেন না, এই সব লোকেদের মাধ্যমে উনি সাধারণ মানুষের সুখ দুঃখ শোনেন। আজকে কাগজে তো নন্দিনীদের ছবি দিয়ে একটা বিজ্ঞাপন দেখলাম। সব বিজ্ঞাপন টিজ্ঞাপনে কোনো ফল হবে না, যেখানে যাচ্ছি সেখানে গেলেই জানতে পারবো মধু যে নন্দিনীকে কোথায় পাওয়া যাবে। বাবা, উনি এত কিছু সব বলতে পারবেন? তবে আর বলছি কি। ও বাবা মধু, তুমি একটু জোরে গাড়িটা চালাও না বাবা, বেলা হয়ে গেলে ওখানে আবার ভিড় হয়ে যাবে। কাকা বাবু, থ্যাংক ইউ। তোমরা কখন বেরোবে? এই তো এক্ষুনি বেরোব। বেশি দেরি করো না। ঠিক আছে, আমি তাহলে যাই। এসো নন্দিনী। কিছু না, এখন তুমি এসো। মা আমায় স্কুলে যেতে দিচ্ছে না, যাওয়ার কথা বলতেই মা আমায় মারলো। আচ্ছা শোনো না, আজকে যখন মা বারণ করছে তখন আজকে আর যেতে হবে না। তুই আবার কালকে যাবে? কিন্তু আজকে আমার যেতে খুব ইচ্ছা করছে মিষ্টি দিদি। শোনো না, আজকে গেলে তো মা যদি আবার মারে, আমরা আমরা কালকে যাব। কালকে গিয়ে আমরা খুব মজা করব, কেমন? দাদু ভাই কি হলো? তুমি একটু বল।
দাদু ভাই তুমি খুব দুষ্টু হয়ে গেছো। আচ্ছা শোনো, মা যখন যেতে বারণ করছে আজ থাক, তুমি কালকে যাও, বুঝতে পেরেছো? ঠিক আছে। কাকাবাবু, কাগজটা তো একদম নষ্ট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি আর কি করবে। দেখো, ও যাচ্ছে না বলে আমাদেরও খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকে দিন না যেতে তো আর কোনোদিনও বলবো না। বললাম তো যাবে না। দেখো, ও যেভাবে কান্নাকাটি করছে তাতে কিন্তু শরীর খারাপ করবে। শুধু শুধু ওর উপরে রাগ করছো, কত বাধ্য ছেলে তোমার, কত শান্তশিষ্ট ছেলে, কেন তুমি ওর উপরে রাগ করছো? মিষ্টি ছেলে, খুব মিষ্টি ছেলে। লক্ষ্মী